এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। চট্টোপাধ্যায়ের জন্মদিন আর কিংবদন্তী অভিনেতার জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী টুইট, তিনি জানিয়েছেন সৌমিত্র দাকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানায়। তিনি একজন কিংবদন্তী মানুষ যিনি নিজের কর্মক্ষেত্রে সর্বত্র স্বকীয়তার ছাপ রেখে গেছেন। আমরা তাঁর উজ্জ্বল উপস্থিতির অভাব অনুভব করি। সম্প্রতি আমার সৌভাগ্য হয়েছিল সৌমিত্রদার আঁকা ছবি, সিনেমার পোস্টার এবং তাঁর ডিজাইন করা কস্টিউমের প্রদর্শনীর উদ্বোধন করার। তাঁর পরিবারের মানুষদের ভালোবাসা এবং উষ্ণতায় আমি অভিভূত। আরো বাড়িয়ে আজ ফের রেকর্ড গড়ল জ্বালানির দাম। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। সঞ্চয়ন, আজ ঠিক কতটা বাড়লো পেট্রোল এবং ডিজেলের দাম? দেখো, পেট্রোলের দাম বেড়েছে গতকালকের তুলনায় 24 পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে 25 পয়সা। গতকালকেও ঠিক একইভাবে 25 পয়সা ডিজেলের দাম বেড়েছিল এবং পেট্রোলের দাম বেড়েছিল 24 পয়সা। ফলত এই গত দুদিনে 48 পয়সা বাড়লো পেট্রোলের দাম এবং 50 পয়সা বাড়লো ডিজেলের দাম। এটা বিগত দিনে আমরা দেখে আসছি এই ট্রেন্ডটা, যেটা দেখা যাচ্ছে যে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধির ক্ষেত্রে পেট্রোলের চাইতেও ডিজেলের দামটা বেশি বাড়ছে, যার ফলে পেট্রোল এবং ডিজেলের দামের যে ব্যবধান সেটা ক্রমশ কমে আসছে। কলকাতার ক্ষেত্রে আজকের পেট্রোলের দাম 86.63 টাকা এবং ডিজেলের দাম 78.97 টাকা। ফলত সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে প্রত্যেক দিনই দেখা যাচ্ছে পেট্রোল এবং ডিজেল নতুন নতুন রেকর্ড গড়ছে। গতকালই পেট্রোলিয়াম মন্ত্রী, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী, তিনি জানিয়েছেন যে কোভিড-19 কারণে বিশ্বজুড়ে যারা উৎপাদক দেশ ছিল পেট্রোলিয়ামের, ক্রুড অয়েলের যারা উৎপাদক দেশ, তারা উৎপাদন কমিয়ে দিয়েছে। আর সেই উৎপাদন এবং চাহিদার মধ্যে একটা ফারাক থাকায়, একটা অন্তর তৈরি হওয়ার কারণেই এভাবে তেলের দাম বাড়ছে। ফলত একদিকে যেরকম সরকার তাদের যুক্তি দিচ্ছেন তেলের দাম বাড়ার ক্ষেত্রে, পাশাপাশি একেবারে মধ্যবিত্তের নাভিশ্বাস, কেননা প্রত্যেক দিন পেট্রোল এবং ডিজেলের দাম নতুন নতুন রেকর্ড গড়ছে। ধন্যবাদ সঞ্চয়ন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।